নেত্রকোনার দুর্গাপুরে ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টার মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরশহরের হাসপাতাল মোড়ে ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিকদের এক সাধারণ সভা শেষে এক কমিটি গঠন করা হয়। এতে সত্তা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ জহিরুল ইসলামকে সভাপতি করে এবং একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ মুশারফ হোসেন শাউনকে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়। ছয় সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যরা হলেন সহসভাপতি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর স্বত্বাধিকারী সজীব দাস, সাংগঠনিক সম্পাদক সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ রাজীব আহমেদ রাজু, কোষাধ্যক্ষ সুসং ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, প্রচার সম্পাদক ডেল্টা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ রুবেল মিয়া। নবগঠিত কমিটির সদস্যরা বলেন, ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টারের মালিকগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনসেবায় নিয়োজিত। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকলের পরামর্শ মোতাবেক আমরা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করব।